প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আগেই চাঞ্চল্য ছড়িয়েছিল। এবারে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল এক অসুস্থ যুবকের। জানা যায়, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের প্রতিমা গ্রামে বৌদ্ধ পূর্ণিমার প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিশু সহ 57 জন। প্রত্যেকেই একাধিক উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন দেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। অসুস্থদের মধ্যে এক যুবককে জোরপূর্বক ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে। আবার সিস্টার এসে ইঞ্জেকশন দিয়ে, ও কিন্তু ইঞ্জেকশন না বলছে, আমি নেবো না, এই ইঞ্জেকশন দিলে আমার শরীরে প্রবলেম হবে। আর ওরই সাইডে আমার ভাই ছিল, আমার ভাইয়া বলেছে না, কিন্তু সিস্টার শুনেন, জোর করে দিয়েছে। এবার সঙ্গে সঙ্গে 2 সেকেন্ড যায়নি, মারা গেছে। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে যান দেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ওই ছেলেটা যেটা মারা গেছে ওটা আমাদের কোমরবিডি, মানে জন্ডিস ছিল, জন্ডিস ধরা পড়েছিল, এই জন্য হঠাৎ করে সারা পড়ে গেছে। মানে 21 বছরের ছেলে, তো ইয়াং ছেলে, মারা যাওয়ার পর হঠাৎ করে কোলাপ করে গেছে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন বিজেপি মুখপাত্র ডাক্তার অর্চনা মজুমদার। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে দাবি বিজেপির মুখপাত্রের। এখানে কোনো সিস্টেম নেই। একটা পেশেন্ট, একটা যার পয়সা আছে যে প্রাইভেট হাসপাতালে যায়, তার এরকম অবস্থা প্রথম কথা হয় না, এত গাফিলতি হয় না। এখানেই শেষ নয়, আরো অভিযোগ। রবিবার রাতেই পুলিশের সঙ্গে যোগ সাজশে হাসপাতাল থেকে যুবকের মৃতদেহ তড়িঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে তৃণমূলের নেতারা। মৃতের পরিবারকে বারবার চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। এই বডিটাকে নিয়ে যাওয়ার জন্য রাতের বেলা তৃণমূলের পুলিশ এবং তৃণমূলের নেতারা এসে চাপ দিয়ে এদের দিয়ে কাগজে সই করিয়ে বডি নিয়ে যাচ্ছিল। রাত্রিবেলা 3টের সময় খবর পেয়ে আমরা ডাক্তারের টিম, পুরো স্পেশালিস্ট নিয়ে আমরা হাজির হয়েছি। পুলিশ দেখেছে, বাড়ির লোক এত, তারা একেবারে আনকন্ট্রোলেবল হয়ে গেছে। ঘটনাস্থলে দেবরা থানার পুলিশ, ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। পশ্চিম মেদিনীপুর থেকে রওনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।